অবস্থা ফেটে ফুটে গেছে। এই যেমন ফুটবল, এই ফুটবলে আমরা খেলছি। কি বলে চালের পেস্ট, দেখতে পাচ্ছ গুড় টপ টপ করে করছে। আজকের ভিডিওটা দুপুরে লাঞ্চ থেকে শুরু করছি, তার কারণ হচ্ছে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আর ভিডিও এডিট করছিলাম। এই ভিডিওর যে লিঙ্কটা সেটা হচ্ছে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবে, দেখে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো এবার লাঞ্চ করি। এই দেখতে পাচ্ছ মা ভাত দিয়ে দিয়েছে, এই ভাত, উচ্ছে সেদ্ধ, লাউ শাক, এটা হচ্ছে আলু টমেটোর আলু ভাতে, এটা এই যে গয়নাগড়ি ডিজাইনগুলো দেবে খুব সুন্দর গয়নার মতো, এটা হচ্ছে আমের আচার। তো খাই, আর সঙ্গে ডালও আছে, ডালটা ভুলে গেছি দেখাতে, এই যে ডাল। হে গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না, এবার ভালো থাকাটা খুব জরুরি, এখন তো বেশি করে জরুরি। এখন দুপুরবেলায় ভাত খাওয়ার পর ফল খাচ্ছি, বেদানা খাচ্ছি। বেদানা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকার। আজকে বিকালবেলা একটু খেলতে ইচ্ছে করছে, মানে বাচ্চাদের সাথে এখন ফুটবল খেলতে এসেছি মাঠের মধ্যে। ফুটবলটা কোথায়, এই বলটা দে বিট্টু, বলটা দে, আরে আসতে দে, ওই যে বল, যখন খেলা হবে একটু খেলা হবে। তো কিছুক্ষণ ফুটবল খেলে পুরো হাঁপিয়ে গেছি, অনেকদিন পরে ফুটবল খেললাম, অনেকদিন পরে। এই আমার টিমমেট আসো, ওই যে ফুটবল নিয়ে কাজাম হচ্ছে, ফুটবলটা দেখি, ফুটবলটার অবস্থা দাও ওদের, ফুটবলের অবস্থা ফেটে ফুটে গেছে। এই যেমন ফুটবল, এই ফুটবলে আমরা খেলছি, তো কী করা যাবে, চল একটু 5 মিনিট রেস্ট নিয়ে আবার খেলা হবে। সন্ধ্যাবেলা হচ্ছে, বোনের সাথে চা খাচ্ছি, আর যাই করুক বোন চাটা ভালো বানায়, দেখেছ কাটিং। আচ্ছা মা বলো তো আজকে রাত্রেবেলা কী রান্না করবে, যখন করব, আরে বলো তাহলে ভিডিও করবো সেরকমভাবে খাবি। চাল ভেজানো হয়েছে দেখলাম, চালটা যেটা ভেজানো ছিল চালের হচ্ছে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে, এই যে চালের এই পেস্টটা, এই যে একদম পুরোটা, এটা কি বলে চালের পেস্ট। অ্যাকচুয়ালি গাইস, দাদা এখন খেলা দেখছে, তাই জন্য দাদা বলেছে আমাকে ভিডিও করতে। মা হচ্ছে সরু চাকলি করছে, ওটা আমাকে ভিডিও করতে বলেছে, আর এখনও নিশ্চিন্তে খেলা দেখছে, আমাকে সুন্দর করে ভিডিও করতে বলেছে, তো আমি করছি ভিডিও। খেতে বসে গেছি ডিনার, সরু চাকলি, ছোলা গুড় আর বাঁধাকপির তরকারি। তো সরু চাকলিটা খাই, এই যে সরু চাকলি বাঁধাকপি দিয়ে, বেশ ভালো লাগছে। এবার সরু চাকলিটা গুড় দিয়ে, ছোলা গুড় দিয়ে, যে দেখতে পাচ্ছ গুড় টপ টপ করে করছে, গুড়তে বেশি ভালো লাগছে, গুড়তে বেশি ভালো লাগছে। সরু চাকলিটা একটু ঝালঝাল লাগছে, ঝালঝাল লাগছে কেন, হ্যাঁ মা ঝালঝাল লাগছে কেন, চালের সাথে, চালগুলির সাথে, মানে চাল যে মিক্স করেছো, আদা কাঁচা লঙ্কা আর গোলমরিচ, ওই জন্য ঝালঝাল ফ্লেভার লাগছে, ওই জন্য টেস্টটা বেশ খুলে গেছে। এই একদম পুরো নরম, একদম পুরো গোল হয়েছে ব্যাপারটা, পুরো সফট, বুঝতেই পারছো, মানে ভাঁজ করে দিয়েছে, সেটা পুরো খুললে এরকম পুরো গোল। তো আজকে সরু চাকলি খেয়ে বেশ ভালোই লাগলো, তরকারি দেখলাম, গুড় দেখলাম, বেশি গুড় দিয়েই ভালো লাগছিলো, আর মা যে এইগুলো বললো, ওই গোলমরিচ লঙ্কা আদা এগুলো দিয়েছিলো বলে আরও ব্যাপারটা বেশ, মানে কী বলবো, একটুখানি স্পাইসি লাগছিলো খেতে।
তো ব্যাস ভিডিওটা এই অবধি থাকবে। ভালো লাগলে কী করতে হবে জানো, তোমরা লাইক করতে হবে, খারাপ লাগলে ডিসলাইক করতে হবে। তোমাদের সরু চাকলি কেমন লাগে খেতে সেটা কিন্তু কমেন্ট করে নিচে জানাতে হবে। আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিতে ভুলে যাবে না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।